গুড মর্নিং গাইস, বুঝতে পারছো আমি রান্নাঘরে, এখনো চোখের থেকে ঘুম যায়নি। তোমাদের সাথে মর্নিং মিস্টটা এখনই সেরে ফেললাম। রান্নাঘরে কাজ করতে এসেছি, ব্রেকফাস্ট বানাবো, বাকি সব কাজ করব, আর আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আজ আমি তোমাদের এই এপিসোডে আমার করা কিছু রান্না দেখাবো। প্রথমে সবজি কেটে নেচ্ছি, পুঁই শাক বানাবো। ঝটপট ঝটপট দেখাতে হচ্ছে, তা না হলে কিন্তু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সবজি কাটা আমার কমপ্লিট। এবার কড়াইতে তেল বসিয়ে দেবো। তেল বসিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা রসুন কুচি দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। আর একদিকে ভাত তৈরি হচ্ছে। এবার নুন হলুদ আর মিষ্টি দিয়ে দেব। এদিকে আমি কিছুটা কাজেরি মাছ নিয়েছি, কাজেরি মাছের তেল ঝাল করব। এটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। চচ্চড়ির সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটা এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শাকটা তাহলে মজে যাবে, পরে নাড়তে সুবিধা হবে এটার জন্য। এবার আমি সর্ষের তেলটা গরম করে তার মধ্যে কাজুরি মাছগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজা করা চলবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে এবার এতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিলাম টমেটো কুচি। এবার একটু নুন আর হলুদ এর মধ্যে মিশিয়ে দেব। একটু ভালো করে কষিয়ে টমেটো গুলো যখন গলে যাবে তখন এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। ঝোলটা ফুটলে এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরেটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো নিয়েছি। ভালো করে নেড়ে ঝোলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেব। চচ্চড়িও প্রায় হয়ে এসছে, আলু টালুগুলো সেদ্ধও হয়ে এসছে প্রায়। দেখুন এইবার মাছের ঝালও আমাদের শেষে পর্যায়ে। একটু দিয়ে দিলাম ধনে পাতা, আবার দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা তিন চারটে আমি আধখানা করে দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো একদম শেষে দিতে হবে। এবার অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নাবিয়ে নেব। পুঁই শাকও শেষ পর্যায়ে একটু ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জলটা শুকিয়ে নেব। মাছের ঝাল আমাদের কমপ্লিট। ঝালটা আবার ঢেলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আমাদের মাছের ঝাল কমপ্লিট, কাজুরি মাছের তেল ঝাল কমপ্লিট। এবারে পুঁই শাকের জলটাও শুকিয়ে এসেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। রান্না আমাদের কমপ্লিট। ভাত হলো পুঁই শাকের চচ্চড়ি, কাজুরি মাছের তেল ঝাল, আর করব বেগুনি, আছে মুসুর ডাল। এটা ওবেলা চচ্চড়ি বানাবো আলু পটলের ছেচকি। এবার বেগুনিটা বানাবো, তার জন্য জোগাড় যন্ত্র একটু করে নি। বেসন, নুন, হলুদ, কালো জিরে, সামান্য একটু চিনি নিয়েছি। খুব ভালো করে একটা ফর্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি জল, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিলাম একটু ধনে পাতা কুচি।
এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘনত্বটা এরকম থাকবে। এবার সাদা তেল গরম করে আমি বেগুন ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দেব। একদম গরম তেলে ভাজতে হবে, তাহলেই কিন্তু ফুলবে। একদম দোকানের মতো দেখুন বেগুনিগুলো কিরকম ফুলেছে। এবার গরম গরম ফুলকো ফুলকো বেগুনি কিন্তু একেবারে রেডি। বেগুনিগুলো এবার তুলে নেওয়ার পালা। এবারে বাবাকে খেতে দেওয়ার সময় চলে এসেছে। তাহলে আজকের আমাদের মেনু হচ্ছে ভাত, মুসুর ডাল, বেগুনি, পুঁই শাকের চচ্চড়ি আর কাজুরি মাছের তেল ঝাল। রান্নার শেষে আমি গঙ্গু তাইয়ের মতো কাজে লেগে পড়েছি। জামা কাপড় ধুয়ে মেলে আমি আবার স্নান করতে যাব। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নেব। কালকে আমাদের ওয়াশিং মেশিনটা গন্ডগোল করছিল, সেই জন্য কালকে কাচতে দিয়েছিলাম। আজকে সব ভালো করে হাজবেন্ডকে বললাম দেখতে। ওয়াশিং মেশিনটাও ঠিক করে দেওয়ার পরে জলটা ড্রেন করা গেল, তো তারপরে জামা কাপড়গুলো কাচা হয়েছে। দেখো এক গাদা জামা কাপড় শুকিয়ে দেওয়া হয়েছে। এখন ঠিক আছে, ওয়াশিং মেশিনটা সারিয়ে দিয়েছে। বৃষ্টি পড়ছে, ওই বারান্দায় অক্সিজেন নিতে আসলাম। বৃষ্টি পড়ছে ওটাই দেখছি। আজকে তো তোমাদের সাথে দাঁড়াও আগে অ্যাঙ্গেলটা ঠিক করি। আজকে তোমাদের সাথে অনেকগুলো রান্না শেয়ার করেছি, একটু দেখো। আর আমার একটা কুকিং চ্যানেল আছে, আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পারলে একটু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, অনেক রকম রান্না আছে, ভালো লাগবে আশা করি। চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, জামাকাপড় শুকো দিয়ে দিয়েছি, এবারে স্নানে যাব। স্নানে গিয়ে বাকি কাজগুলো সেরে নেবো, খাওয়া দাওয়া সারতে হবে। চলো আজকের জন্য এই এপিসোড এখানেই শেষ করছি। টাটা।